একটা ব্রিড দেখতে পাচ্ছি, এটা খুব কিউট পড়া বাচ্চাটা, ঠিক আছে? তো এটা ক্রিবিট ভাই, এটা হচ্ছে পিওর ডবল কোট জার্মান শেফার্ড। এখানে বিভিন্ন ধরনের মাছ আছে, ঠিক আছে, এখানে সব রকমের মাছ পেয়ে যাবে। তো আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর চারটে আছে এখানে, ঠিক আছে। তো এটা কি ব্রিড তুমি ভাই? এটা জার্মান স্পিচ আছে, একদম পিওর জার্মান স্পিচ। দেখি দিলাম, এখানে পায়রা আছে, ঠিক আছে, এখানে বিভিন্ন ধরনের পাখি আছে। আমার বাচ্চাটা খুব ভালো লেগেছে, আমি ভাবছি যে বাচ্চাটাকে দেখি ভাই কি নরম সব কি লোমগুলো, ঠিক আছে, আমি ভাবছি যে বাচ্চাটাকে নিয়ে যাও বাড়িতে। আমরা দেখতে পাচ্ছি নতুন নতুন খুব বাচ্চাগুলো নিয়ে আসছে, ঠিক আছে। তো এই ব্রিডটা কি নাম? এটার নাম ল্যাবরাডর, ল্যাবরাডর রিট্রিভার। হে গাইস, অনেকদিন পর দেখা হলো তোমাদের সাথে, নতুন বছরে চলো নতুন ভাবে আরেকবার দেখা হলো। তাহলে নতুন বছরে তোমাদের তো কিছু একটা উপহার দিতে হয়। তোমাদের কি উপহার দেবো? আগে আমার ভিডিওতে দেখেছিলে তোমরা যে সমীরের যে পেট জাংসাং বলে যে দোকানটা ছিল, ও যেটা নিয়েছে, তো ওটাতে আবার নতুন নতুন কিছু কালেকশন এসছে, সেটাকে নিয়ে তোমাদেরকে রিভিউ দেবো। আজকে আবার চলে এসেছি, তো পয়লা বৈশাখ আসছে, সবাই ভাবছো যে নতুন বাড়িতে নতুন মেম্বার আনবে হ্যান ত্যান, সো তার জন্য তোমাদের এই ভিডিওটা আজকে তোমরা পুরোটা ওয়াচ করো, কিছুটা ইন্ট্রো তো দেখে নিয়েছো কী কী কালেকশন আছে না আছে। আবার সমীরের দোকানে চলে এসেছি আমরা, আর এখানে এই যে দাদা আগে ওরা দেখেছিলে দাদাকে, আর আমি সমীর, এখন তুই যে বললি আমাকে ডাকলি, তো নতুন নতুন কালেকশন এসছে, নতুন তো নিয়ে এসছে, তো আমার ভিউয়ার্সদেরকে কিছু দেখাতে চাস তো? হ্যাঁ, নমস্কার বন্ধুরা, হ্যাঁ, পেট জংশনে আপনাদের সবাইকে স্বাগত। এবার আজকে নতুন অনেক স্টক এসছে, ভালো কোয়ালিটির, খুব দারুণ কোয়ালিটির, রিজনেবল প্রাইসের মধ্যে অনেক স্টক এসছে, ভালো ভালো বাচ্চা এসছে, সবাইকে দেখাবো। বাচ্চা পছন্দ হলে অবশ্যই দাদার ইউটিউব চ্যানেল আছে, যোগাযোগ করবেন। চলো আর বেশি সময় নষ্ট না করে বাচ্চাগুলো দেখাই। তো আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর চারটে পেট আছে এখানে, ঠিক আছে। তো এটা কি ব্রিড তুমি ভাই? এটা জার্মান স্পিচ আছে, হ্যাঁ, একদম পিওর জার্মান স্পিচ। এই বাচ্চাগুলোর বয়স আজকে 38 দিন বয়স, ডিওয়ার্মিং করা আছে, কেউ যদি চায় ভ্যাকসিনেশন করিয়ে নিতে হয় তাহলে ভ্যাকসিনেশন করে আমরা দেবো বাচ্চা। আচ্ছা, আর এটা কতদিন বয়স হয়েছে? আজকে 38 দিন বয়স। 38 দিন বয়স হয়েছে। কোনো কাস্টমার যদি ফ্ল্যাটে নিয়ে গিয়ে রাখে, ঠিক আছে, তো সেক্ষেত্রে ওদের কোনো অসুবিধা হতে পারে? না না, এটা আমাদের নিজেদের বাড়ি হোক বা ফ্ল্যাট হোক, ছোটো অ্যাপার্টমেন্ট, যেখানে খুশি রাখতে পারে। এই ব্রিডটা খুবই ছোটো ব্রিডের মধ্যে হয়, সব জায়গাতে সুটেবেল, সব জায়গাতে থাকতে পারে, ইন্ডিয়ান ওয়েদারের জন্য পারফেক্ট ব্রিড এটা, তাই? হ্যাঁ। আচ্ছা, এটা কতদিন বাঁচে মোটামুটি? এদের লাইফ স্প্যান মোটামুটি 12-14 বছর। 12-14 বছর। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি খুব বাচ্চাগুলো খুব কিউট পড়া, তো কি দাম আছে, কি দাম রেখেছি তাহলে এটা বল? এটা মেল বাচ্চা আমরা দাম রেখেছি 6,500, ফিমেল বাচ্চা দাম রেখেছি 6,000। যদি অনসু অফিসিয়াল চ্যানেল দিয়ে কেউ আসে তার জন্য স্পেশাল ডিসকাউন্ট করে দেবো। তো গাইস, এই এই ডিসকাউন্টটা আগেও ছিল, ঠিক আছে, এখনও আছে, আবারও ডিসকাউন্ট দেবে। তো এই চ্যানেল থেকে যারা ভিডিও দেখছো, ইমিডিয়েট কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট নাম্বারে ফোন করো, অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে বলো যে আমি অনসু অফিসিয়াল চ্যানেল থেকে দেখে ফোন করছি, তো তোমাদের কিছু না কিছু ডিসকাউন্ট দাদারা করে দেবে, ঠিক আছে। আমার বন্ধু আছে, আমার নাম করবে, আমার নাম রাকেশ, বন্ধু আছে, ও করে দেবে, কোনো চাপ নেই। তো আর কিছু বলতে চাই ভাই? এরপরে নতুন অন্য ব্রিড আমরা দেখাবো, ঠিক আছে, অন্য ব্রিডটা তাহলে এরপরে দেখা যাক কী আসছে। আমরা দেখতে পাচ্ছি নতুন নতুন খুব বাচ্চাগুলো নিয়ে আসছে, ঠিক আছে। তো এই ব্রিডটা কি নাম? এটার নাম ল্যাবরাডর, ল্যাবরাডর রিট্রিভার। ল্যাবরাডর রিট্রিভার। আচ্ছা, এটা কতদিন বাঁচে তাও? এটা মিডিয়াম ব্রিডের মধ্যে পড়ে, হ্যাঁ, এরা মোটামুটি 14-15 বছরের মতো বাঁচে। 14-15 বছর, তাই তো? আচ্ছা, এটা কতদিন বয়স? এটা বয়স আজকে 45 দিন। আচ্ছা, রেডি ফর ভ্যাকসিনেশন, ভ্যাকসিনেশনের জন্য রেডি আছে। এটাও আপনি অ্যাপার্টমেন্টাল ডগ, এটা আপনি অ্যাপার্টমেন্টে রাখতে পারবেন, কোনো অসুবিধা নেই। খুব ফ্রেন্ডলি হয়, খুব ইজিলি ট্রেন হয়, আর আপনি একে নিয়ে ট্রাভেলিংও করতে পারবেন খুব খুব ইজিলি। এরা খুব ওবিডিয়েন্ট হয়। এটার আপনার মেলের প্রাইস আছে 12,000 টাকা, আচ্ছা, আর ফিমেলের প্রাইস আছে 10,000 টাকা। আর আপনার চ্যানেল থেকে যদি কোনো সাবস্ক্রাইবার আসে তার জন্য এক্সট্রা করে অবশ্যই স্পেশাল ডিসকাউন্ট। আর এই পেটগুলো দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর কিউট পড়া, ঠিক আছে, এটাও সেম তো? তিনটেই? কি নাম বললে? ল্যাবরাডর রিট্রিভার। ল্যাবরাডর রিট্রিভার। বাহ, মাঝখানে একটা হাই তুলছে ও, একটা থাম্বনেল নিয়ে নেবো এই সময়। একটা ব্রিড দেখতে পাচ্ছি, এটা খুব কিউট পড়া বাচ্চাটা, ঠিক আছে। তো এটা ক্রিবিট ভাই? এটা হচ্ছে পিওর ডবল কোট জার্মান শেফার্ড। আচ্ছা, 100% পিওর ডবল কোট আছে। এর আর একটা কোট হয় যেটা হচ্ছে লং কোট, এটা আমাদের কাছে এখন অ্যাভেলেবেল নেই, এখন আমার কাছে ডবল কোটটাই হবে। এই বাচ্চাটা খুব ভালো, পুরো ব্ল্যাক মাস আছে, হেভি বোন, পাঞ্চ ফেস বাচ্চা একদম। আচ্ছা, বা হেভি সুন্দর দেখতে।
এটা ফ্ল্যাটে থাকবে তো? হ্যাঁ, একদম খুব ইজি টু ট্রেন, খুব ভালো ট্রেন হয় এরা। এরা যদি কেউ কোনো সাবস্ক্রাইবার যদি চায় ভ্যাকসিন করিয়ে নিতে, আমরা ভ্যাকসিন করে দেবো। 24/7 আমাদের ডক্টর ফেসিলিটি অ্যাভেলেবেল আছে। আচ্ছা, তো এই বাচ্চাটার দাম মেল বাচ্চা নিলে 15,000 টাকা, ফিমেল বাচ্চা নিলে 14,000 টাকা। তো এটা এই কপিস আছে তো তোর কাছে? আপাতত এখন একটাই আছে, মেল আছে, ফিমেল ছিল জাস্ট একটু আগে, একজন বুক করে নিয়ে চলে গেছে। আচ্ছা, তো আমি দেখতে পাচ্ছি এখানে অনেক এক্সেসরিজ আছে, আগেও দেখেছিলাম এখানে বেল্ট রয়েছে, ঠিক আছে, এখানে অনেক। এটা কিসের বেল্ট ভাই? এটা ছোট ব্রিডের জন্য, মানে বাচ্চাগুলোর জন্য। আচ্ছা, তো এখানে অনেক এক্সেসরিজ পেয়ে যাবে, শুধু এমন না যে ডগই আছে এখানে, ঠিক আছে, আলাদা সব কিছু যা যা লাগে, একটা ডগ ঘরে থাকলে যা যা লাগে সব কিছু এখানের মধ্যে আছে। এখানে ফুড আছে, এখানে পেটিগ্রি বক্স, পেটি ওরা বক্স আনে, ঠিক আছে, পেটি বক্স আনে আর শেষ হয়ে যায়। এখানে বড় বড় বক্স আছে, ঠিক আছে, এখানে অল এক্সেসরিজ পেয়ে যাবে, এমন না শুধু এখানে পেডি আছে শুধু, এখানে সব কিছু পেয়ে যাবে। সো নাম্বারটা বলতো দোকানের? নাম্বার হচ্ছে 9832097798। আচ্ছা, তো যদি একবার কল করে, ঠিক আছে, তো অ্যাড্রেসটা আমি বর্ধমান স্টেশন থেকে টোটো ধরে বলবেন খোঁজবাগান নারকেল বাগান মোড় আসবো, অথবা বর্ধমান স্টেশন থেকে আমাকে ফোন করবেন, আমি অ্যাড্রেসটা পুরোটা গাইড করে দেবো। আচ্ছা, ঠিক আছে, তো শুনে নিলে গাইস, তো শুধু বর্ধমান থেকে যারা ভাবছো যে বর্ধমানে এসে নেবে, ঠিক আছে, তো তুমি এই নাম্বারটায় কন্ট্যাক্ট করবে যেটাও বললো, ঠিক আছে, কন্ট্যাক্ট করে ওদের কাছ থেকে অ্যাড্রেসটা ভালো করে জিজ্ঞেস করে নেবে। আর যদি মনে হয় যে হোম ডেলিভারি, হোম ডেলিভারি হয়, হ্যাঁ, অল ওভার ইন্ডিয়া আমাদের হোম ডেলিভারি আছে, খুব একটা রিজনেবল সামান্য চার্জেসের মধ্যে আমরা ডেলিভারি করে দেবো। বাহ, তো যেই নাম্বারটা বললো এই নাম্বারটাতে ফোন করে তোমরা হোম ডেলিভারিও করে নিতে পারো, ঠিক আছে। আর যদি ভাবো যে এখানে আসবে, অ্যাড্রেসটা তো বলেই দিলো, অ্যাড্রেসটা শুনে ভালো করে চলে আসবে। সো আর কিছু আছে ভাই? না, আপাতত আমাদের এইটুকুনি স্টক, আপাতত আর কিছু নেই, আবার সামনের সপ্তাহে নতুন স্টক আসবে। আর পাশের দোকানে কিছু আছে পাখিটা কি? পাখি মাছ আবার তোমাদের হালকা করে জাস্ট দেখিয়ে দিই, তোমাদের পাখি মাছ আগুলো তো আগেও দেখিয়েছিলাম, বাট ওগুলো তো পেয়ে যাবেই, আর ওগুলো সব জায়গায় থাকে লোকাল এরিয়াতে, বাট ডিমান্ড বেশি হচ্ছে এই যে, এটা সব থেকে বেশি ডিমান্ড এখনো পর্যন্ত ট্রেন্ডিংয়ে চলছে বলতে গেলে, সবাই এখন বাড়ি বাড়িতে ডগ রাখছে। সো ঠিক আছে, তুমি আর কিছু বলতে চাস না? আর ইভেন এখানে চেনও রাখা আছে, আমি একটু দেখাতে ভুলে গেলাম, চেন ফেন সবই আছে এখানে। এখানে এটা কি হয়? এটা হচ্ছে পেট সায়ালা। আচ্ছা, শুধুমাত্র কুকুরের জন্য। আচ্ছা, তো এখানে শুধু এগুলোও রয়েছে, এখানে সব কিছু আছে, এমন কিছু নাই যে পাবে না এখানে, কুকুরদের খেলাপত্র জিনিসও আছে সব কিছু। আমার বাচ্চাটা খুব ভালো লেগেছে, আমি ভাবছি যে বাচ্চাটাকে দেখি ফ্যামিলি, কি নরম সব, কি লোমগুলো, ঠিক আছে, আমি ভাবছি যে বাচ্চাটাকে নিয়ে যাবো বাড়িতে, বাট আমার বাড়িতে জায়গা নেই প্রথম কথা। ভালো লাগছে, আমি বাড়িতে গিয়ে আজকে বাবা মার সঙ্গে কথা বলবো যে একটা কুকুর পেয়েছি, মানে পেট পেয়েছি, আমি তো নিতে চাই, জানি না দেবে কিনা, বাট ঠিক আছে আমি দেখবো। বাট খুব সুন্দর লাগছে, লাইক আবার কুকুরটাকে দেখো জাস্ট, মানে পেটটাকে একবার দেখো, ওফ, সেই লেভেলের লাগছে। তুই আমার বাড়িতে যাবি? যাবি? হ্যাঁ, তোকে দেখ, গোটা সব গোটা বিদেশের লোক দেখছে, ইন্ডিয়ার লোক দেখছে, ইন্ডিয়ার বাইরেও তো যায়, বাংলাদেশ বাংলাদেশের লোকও আছে অনেকজন, তো জানি তোমরাও দেখো, বাট যারা ভাবছো যে বাইরে, আচ্ছা বাইরে বাংলাদেশ থেকে তো অনেকজন দেখে আমার, ঠিক আছে, যারা ওরা যদি ভাবে যে অর্ডার করবে, তো সেক্ষেত্রে কী ভাই তুমি বল? হ্যাঁ, আমাদের ইন্ডিয়ার বাইরে যেমন বাংলাদেশ পাকিস্তান এদিকেও ডেলিভারি হবে, সেক্ষেত্রে আপনার পেমেন্টটা আগে করে দিতে হয়, আর ওই ডেলিভারি চার্জটা একটু বেশি লাগে ওটাই। আচ্ছা, তো গাইস যারা বাংলাদেশ থেকে দেখছো, তো তারা ভাবো না যে এখান থেকে মাল পাবে না, তোমরা ফোন করেছো, ফোন করলে একবার জিজ্ঞেস করে নেবে, দাদা আমাদের বাড়ি হচ্ছে বাংলাদেশ এই জায়গায়, তো তোমরা কি মাল ট্রান্সপোর্ট করতে পারবে, ওরা অবশ্যই গাইড করে দেবে, ওরা তো প্লেনও সব প্লেনে দিস, তো হ্যাঁ হ্যাঁ, আমরা প্লেনে যায়, ট্রেনে যায়, সব কিছুতে ওদের ডেলিভারি হয়, ও নিয়ে কোনো চিন্তা নাই, যদি তোমাদের শুধু কাজ হচ্ছে ফোন করে অর্ডার করে দেওয়া, আর বাদ বাকি কাজ ওরা বুঝে নেবে, ঠিক আছে। তো এখন দেখা যাক ভাই, এই টাকা আমার এখন যাই না, পাবো কি না, বাড়িতে দিতে দেবে কি না, বাট আমার খুব ভালো লেগেছে ভাই, কিউট পাড়া খুব বাচ্চাটা। চলো, পাশের দোকান থেকে এখন পাশের দোকানে চলে এসেছি, এই দোকানে শুধু আছে পাখি মাছ সব কিছু দেখাচ্ছি, বাট একটু নয়েজ হতে পারে, তোমরা একটু ম্যানেজ করে নিও, ঠিক আছে, আমি জোরে জোরে চিলি চিলি বলছি, সাইড দিয়ে গাড়ি ঘোড়া যাচ্ছে, তো একটু নয়েজ হতে পারে, বাট তোরা ম্যানেজ করে নাও। দেখিয়ে দিলাম এখানে পায়রা আছে, ঠিক আছে, এখানে বিভিন্ন ধরনের পাখি আছে, একবার জাস্ট রিভাইজ করে দিচ্ছি তোমরা দেখে নিও, আর এখানে ডগিগুলো তো তোমাদের দেখালাম একটু আগে ফিশগুলো, আর এখানে বিভিন্ন ধরনের মাছ আছে, ঠিক আছে, এখানে সব রকমের মাছ পেয়ে যাবে, আর এখানে সেই ডগিগুলো যেগুলো একটু আগে দেখলে তোমরা, অ্যান্ড এখানে সব কিছু এক্সেসরিজ পাওয়া যাচ্ছে।
তা আমি ক্যামেরার সামনে, ঠিক আছে। এরপরে যে কালেকশন গুলো তোমরা দেখলে তো সেগুলো কমেন্ট করে জানাও কোন কালেকশনটা তোমার ভালো লাগলো। আর বাদ বাকি রইলো আমি ডেসক্রিপশনে নাম্বার তো দিয়েই দিয়েছি, আর তোমাদের যদি ভালো লাগে পেজগুলো তাহলে ইমিডিয়েট কন্ট্যাক্ট করো, নাম্বারটা দেওয়া আছে। আর তাতে ওরা তোমাকে কিছুটা ডিসকাউন্ট করে দেবে আমার চ্যানেল থেকে আসলে, তোমাকে বলেও দিলাম। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই এন্ড করবো, ঠিক আছে। এরপরে আবার নতুন কোনো কালেকশনস থাকলে আবার তোমাদেরকে তুলে ধরবো। তো এখনকার মতন বাই, থ্যাংকস ফর ওয়াচিং।